2023 ব্যাচের মানবিক বিভাগের শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমাদের সবার ঈদ খুবই ভালো কেটেছে, আমার ঈদও খুবই ভালো কেটেছে। তোমাদের অনেকেই হয়তো মনে আছে তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটা কিন্তু কালকে থেকেই শুরু হতে যাচ্ছে। কালকে বিকাল 3:30টার সময় আমি আসছি অর্থনীতির প্রথম যে অধ্যায়টা আছে সেটার উপর তোমাদের এই কোর্সে ফার্স্ট লাইফ ক্লাস নিয়ে। তাই আজকে ভাবলাম একটা প্রি কোর্স লাইভ ক্লাস হয়ে যাক, যেখানে কিনা আমরা অর্থনীতির প্রথম যে অধ্যায়টা আছে অর্থাৎ মৌলিক অর্থনৈতিক সমস্যা ও এর সমাধান, এই অধ্যায়টার কিছু গুরুত্বপূর্ণ টপিক আমরা আরেকবার একটু ঝটপট রিভিউ করে ফেলবো। আজকে ক্লাসটা মিস হয়ে গেলে তা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই, কারণ কালকে আমরা যে ক্লাসটা নিয়ে আসছি অর্থনীতির উপর লাইভ ক্লাস তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সের, সেই ক্লাসে আমরা আবারও অর্থনীতির প্রথম অধ্যায়ের সবগুলো টপিক আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। কিন্তু তার আগে চলো আমরা সবাই একটু আস্তে আস্তে ক্লাসটা আমাদের সেটেলড হয়ে নেই, তাই না? তোমরা সবাই ক্লাসে জয়েন করো, তোমাদের যাদের যাদের ফ্রেন্ডদের তোমরা মনে করো যে এই টপিকটার ব্যাপারে জানতে পারলে আরো উপকৃত হবে তাদেরকে তোমরা কমেন্ট সেকশনে ট্যাগ করে দাও, এই কোর্স এই লাইভ ক্লাসের লিঙ্কটা তোমরা মেসেঞ্জারে শেয়ার করে দিতে পারো। লেটস গেট মোর পিপল অ্যাবোর্ড উইথ আস। তোমাদের ঈদ কেমন কাটলো ততক্ষণে আমরা একটু ডিসকাস করতে থাকি। তোমরা কে কোথা থেকে জয়েন করেছো, অনেকেই আমাকে সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। তোমরা কে কোথা থেকে জয়েন করছো তা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দাও, তোমাদের ঈদ কেমন কাটলো সেটা আমাকে লিখে জানিয়ে দাও। আমরা আজকে দেখব কিভাবে করে অর্থনীতি বা আমাদের এই যে ওয়ার্ডটা শুনলে আমাদের মনে হয় যে খুব কঠিন কটকটা একটা সাবজেক্ট, হ্যাঁ এটা কি আসলেই শুধুমাত্র রাষ্ট্রীয় পর্যায়ে কোনো একটা ব্যাপার? অর্থনীতি কি শুধুমাত্র রাজনীতিবিদদের জন্য জানা প্রয়োজন, নাকি আমার তোমার সবারই অর্থনীতিকে কিছু একটা শেখার আছে, উপকৃত হওয়ার আছে? কিভাবে করে আমাদের ব্যক্তি জীবনেরও অনেক ধরনের সমাধান আমরা অর্থনীতি থেকে পেয়ে থাকি, এই জাতীয় বিষয়গুলো দিয়ে তোমাদেরকে আজকে আমি কনভিন্স করার চেষ্টা করব যে অর্থনীতি আমাদের সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি দেখতে পাচ্ছি রাশিদুল জয়েন করেছো, বলাই কুমার জয়েন করেছো, গিয়াসুদ্দিন জয়েন করেছো, তোমাদের সবাইকে দেখে খুবই ভালো লাগছে। আশা করি তোমরা সবাই তোমাদের ফ্যামিলির সাথে তোমাদের প্রিয়জনদের সাথে ঈদ খুব আনন্দে কাটাতে পেরেছো। আচ্ছা, ক্লাস শুরু করার আগে চলো আমরা আরেকবার একটু দেখে নেই কিভাবে করে তোমরা এই কোর্সে এনরোল হতে পারবে, কারণ আমরা দেখেছি তোমরা অনেকেই আমাদের এইচএসসি শেষ মুহূর্তের প্রস্তুতি মানবিক শাখার যেই গ্রুপটা আছে ফেসবুক গ্রুপ সেখানে অনেকে জয়েন করেছো কিন্তু কোর্সে এখনো এনরোল করোনি। আবার অনেকে কোর্সে এনরোল করেছো কিন্তু আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করোনি। সো আমি তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে করে আমাদের প্রসেসটা কিভাবে কাজ করে, কিভাবে তোমরা এই কোর্সটাতে এনরোল করতে পারবে আমাদের এইচএসসি 2023 ব্যাচ মানবিক শাখার শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স। তবে তোমরা যে যেই ব্রাউজার থেকে জয়েন করেছো না কেন, তারা তোমাদের ব্রাউজারের উপরে 10ms.com লিখলেই তোমাদেরকে এই স্ক্রিনটাতে নিয়ে আসবে। 10ms.com লিখলেই তোমাদেরকে এই স্ক্রিনটাতে নিয়ে আসবে। এখানটাতে তোমরা যখন একদম উপরে যদি অ্যারো সাইনটা ফলো করো তখন দেখবে ক্লাস 5 থেকে 12 এই যে ড্রপ ডাউনটা আছে সেখানে তোমরা সবার উপরে গিয়ে এইচএসসি সিলেক্ট করবে অফকোর্স, এবং এরপরে তোমাদেরকে নিয়ে আসবে এখানে এইচএসসি 2023 ব্যাচের জন্য যত কোর্স আছে তার প্লে লিস্টে তোমাদেরকে নিয়ে আসা হবে। এবং এখানটাতে তোমরা দেখতে পাবে এইচএসসি 2023 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স মানবিক বিভাগ, এই কোর্সটার এখানে তোমরা থাম্বনেইল দেখতে পারবে এবং অবশ্যই কোর্সটা একদম ফ্রি, এই জন্য এটার নিচে ফ্রি লেখা। এখানে তোমরা যদি ক্লিক করো তাহলে তোমাদেরকে নিয়ে আসবে এরকম একটা স্ক্রিনে। এই স্ক্রিনটাতে এসেই তোমরা মনে করো না যেন যে তোমাদের কোর্সে এনরোলমেন্ট হয়ে গেছে, কারণ তোমাদেরকে কিন্তু এখানে ফ্রি এনরোল করুন এই যে বাটনটা আছে এটার উপরে ক্লিক করতে হবে। এই যে ফ্রি এনরোল করুন বাটনটা আছে এটার উপরে যদি তোমরা ক্লিক করো এরপরে তোমাদেরকে এই জায়গাটাতে নিয়ে যাওয়া হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের উপর কোনো কোনো কিছু তোমাদের চার্জ করা হচ্ছে না, তোমরা এটা সর্বত একদম ফ্রি। এখানটাতে তোমরা যখন বাটনটা ক্লিক করবে তখন শুরু করুন যখন চাপ দিবে তখনই তোমাদেরকে এই কোর্সে এনরোলমেন্ট কমপ্লিট হয়ে যাবে। এবং এর উপরে তোমরা দেখবে ফেসবুক গ্রুপের জন্য ওখানে ছোট করে একটা লিংক দেওয়া আছে, এই জায়গাটা তোমরা কেউ স্পট করতে ভুলো না। এখানটাতে তোমরা যদি ক্লিক করো তাহলে তোমাদেরকে আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে সেখানে নিয়ে যাওয়া হবে, এবং এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এই গ্রুপে থাকলে তোমরা যে কোনো ক্লাসের আপডেট নিউজ রুটিনস কোনো ধরনের কোনো পরিবর্তন আসে সবকিছু তোমরা এই গ্রুপ থেকে পেয়ে যাবে এবং তোমরা একে অপরকে অনেক সহযোগিতা করারও একটা প্ল্যাটফর্ম পেয়ে যাবে। সো তোমাদেরকে এই গ্রুপে দেখার আমন্ত্রণ জানালাম। এখন আমরা আস্তে আস্তে ক্লাসে ঢুকে যাব। দেখি তো আমাদের সাথে কতজন জয়েন করেছো, খুবই ভালো লাগছে। আমি দেখছি লাকি জয়েন করেছে, খালিদ জয়েন করেছে, আবির আল হাসান জয়েন করেছে, খুবই ভালো লাগছে। আজকে ক্লাসটা মিস করলেও কোনো টেনশন করার কোনো কারণ নাই, কারণ কালকে আমরা আবারও অর্থনীতির প্রথম অধ্যায় যেটা আছে সেখান থেকে আমাদের
শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সের ক্লাস শুরু করব। কালকে বিকাল 3:30টার সময় আমি থাকছি তোমাদের সাথে অর্থনীতির প্রথম অধ্যায় নিয়ে ডিসকাস করার জন্য। আচ্ছা, তাহলে আমরা শুরু করি মৌলিক অর্থনৈতিক সমস্যা। অর্থাৎ এই যে আমি বলছিলাম একটু আগে যে অর্থনীতি শুধুমাত্র কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে সামাজিক পর্যায়ে সমস্যা সমাধান করে তা না, আমাদের ব্যক্তি জীবনেরও নানা রকমের সমস্যা কিন্তু অর্থনীতি সমাধান করে থাকে। অর্থনীতি আসলে কি বলতে চায়? আমাদের খুবই প্রিয় অধ্যাপক এল রবিন্স এর মতে অর্থনীতি এমন একটা বিজ্ঞান যা অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধন সংক্রান্ত মানুষের আচরণ বিশ্লেষণ করে। অনেক বড় একটা সংজ্ঞা, এখানে অনেকগুলো টার্ম আছে, এই জন্য আমরা অনেকেই ভয় পেয়ে এটা আরো বেশি করে পড়তে চাই না, মনে করি যে কোনো মতো মুখস্থ করে ফেলি। কিন্তু মুখস্থ করতে গেলে কিন্তু অনেক ইম্পর্টেন্ট সব পয়েন্টস মিস হয়ে যায়, তাই আমাদের এটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি আস্তে আস্তে ভেঙে ভেঙে বুঝে ফেলি সংজ্ঞাটা, তাহলে কিন্তু আমাদের কোনো জায়গায় বাদ যাবে না। আর ঠিক আছে, তাহলে দেখি কি বলেছেন এল রবিন্স। উনি বলেছেন অর্থনীতি একটা বিজ্ঞান, অর্থাৎ এটা আমাদের প্রতিদিনকার বিভিন্ন ধরনের কার্যক্রমের মধ্যে আমাদেরকে সাহায্য করে, আমাদের জীবনকে সহজ করে। বিজ্ঞান তো আসলে সেই সব জ্ঞান, তাই না, যেগুলো কিনা আমাদের জীবনকে আরো সহজ করে তুলেছে। সো এটা এমন একটা বিজ্ঞান যা কিনা অসীম অভাব। ও কি হলো, আমাদের স্লাইডটা চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, চলে এসেছি আমরা, রাইট। অর্থনীতি হলো এমন একটা বিজ্ঞান যা কিনা অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধন সংক্রান্ত মানুষের আচরণকে বিশ্লেষণ করে। তাহলে মূলত কি, এটা কিন্তু মানুষের আচরণকে নিয়েই কাজ করে অর্থনীতি, তাই না? আচ্ছা, সবার প্রথমে টার্মটা দেখি, অসীম অভাব। অসীম অভাব বলতে কি বোঝায়? দেখা গেছে অভাব জিনিসটা কি আসলে, অভাব হলো যে কোনো জিনিসকে পাওয়ার আকাঙ্ক্ষা, যে কোনো দ্রব্য বা সেবা যা কিনা আমাদেরকে আমাদের প্রয়োজন মেটায়, সেই জিনিসটা পাওয়ার যে ইচ্ছাটা সেটাই হচ্ছে গিয়ে অভাব। অর্থাৎ তুমি মনে করছো তোমার সব কিছু আছে, ইউ হ্যাভ এভরিথিং, হ্যাঁ, কিন্তু কালকে ক্লাসে গিয়ে তুমি দেখলে যে তোমার ফ্রেন্ডটা একটা দারুণ একটা ব্যাগ নিয়ে ক্লাসে এসেছে। ধরো তুমি বিটিএস ফ্যান, হ্যাঁ, তুমি দেখলে তোমার ফ্রেন্ড একটা বিটিএস এর লোগোওয়ালা একটা ব্যাগ নিয়ে ক্লাসে এসেছে, তখন তোমার সাথে সাথে মনে হলো যে এই ব্যাগটা পেলে ভালোই হতো। হ্যাঁ, এই যে তোমার মনে হচ্ছে এই ব্যাগটা পেলে ভালোই হতো, তুমি এটা কিনো বা না কিনো, এই যে ব্যাগটা পাওয়া তোমার যে আকাঙ্ক্ষাটা, এটাই হচ্ছে গিয়ে সহজ ভাষায় অভাব। আবার ধরো তুমি খুবই রিস্ট্রেইন, কন্ট্রোল নিজের উপর আছে, হ্যাঁ, তুমি এত সহজে কোনো কিছু কিনতে চাও না, ঠিক আছে, তুমি চাচ্ছ যে না আমি আসলে কিছুই তেমন কিছু কেনাকাটা করবো না, আমি খুবই সিম্পল মানুষ, আমি সিম্পল লাইফ লিড করব। কিন্তু তুমি যখন এই যে আমার সাথে লাইভ ক্লাসটা করছো, তখন বারবার দেখছো যে লাইভ ক্লাসের মাঝখানে তোমার মোবাইল ফোনটা হ্যাং করছে বা তোমার ল্যাপটপটা বারবার ডার্ক হয়ে যাচ্ছে, তখন তুমি বুঝতে পারছো যে তোমার আসলে একটা নতুন ফোন না হলেই না বা তোমার নতুন একটা ল্যাপটপ না হলেই না, হ্যাঁ, এই যে তুমি যে নিতান্ত প্রয়োজন থেকে তোমার যে মনে হচ্ছে যে তোমার নতুন একটা মোবাইল ফোন দরকার, নতুন একটা ল্যাপটপ দরকার, এটাও কিন্তু এক ধরনের অভাব। আর দেখা গেছে মানুষের অভাব অসীম, অর্থাৎ সীমাহীন, অর্থাৎ যখন কারো একজনের বেসিক যে নিডগুলো আছে, একদম মৌলিক চাহিদা যেগুলো আছে, সেগুলো যখন সম্পূর্ণ সে পেয়েও যায়, তখন কিন্তু সে তখন বিলাস দ্রব্যের একটা আকাঙ্ক্ষা আমাদের সৃষ্টি হয়। মানুষের ক্যারেক্টারই এরকম, আমাদের মধ্যকার যে একদম ইনেট ন্যাচারাল যে ইনস্টিংক্ট, সেটা হচ্ছে কি আমরা আরেকটু পেতে চাই, আরেকটু পেতে চাই, এই জন্য বলে অসীম অভাব। কিন্তু অভাব অসীম হলেও এই অভাবকে মেটানোর জন্য যে সকল দ্রব্য বা সেবা অ্যাভেলেবল আছে তা কিন্তু সীমিত, তা কিন্তু যথেষ্ট পরিমাণে নাই। ধরো ফর এক্সাম্পল, তুমি এবারে ঈদে সালামি পেয়েছো, ধরে নিলাম তুমি অনেক ভালো সালামি পেয়েছো, ধরো তুমি পেলা হচ্ছে গিয়ে 4,000 টাকা সালামি পেয়েছো, তুমি দারুণ এক্সেলেন্ট, হ্যাঁ, এখন এই 4,000 টাকা সালামি দিয়ে তুমি কি ওই যে নতুন যে ব্যাগটা তোমার পছন্দ হয়েছে সেই ব্যাগটা কিনবে, নাকি এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে তুমি তোমার ফ্রেন্ডের সাথে ব্যাচ ট্যুরে যাওয়ার জন্য এই টাকাটাকে সেভ করে রাখবে, নাকি তুমি খুবই বিচক্ষণ একজন ব্যক্তি এবং তুমি এই টাকাটাকে সেভ করে রাখবে যে না আমি এখনো খরচ করব না, আমি ব্যাচ ট্রিপেও যাব না, আমি এটার সাথে আমার টিউশনের যে ইনকাম আছে সেটাকে অ্যাড করে আমি নিজে নিজের জন্য একটা ফোন কিনব। তুমি যাই চিন্তা করে থাকো না কেন, তোমাকে কিন্তু এগুলো যে কোনোর মধ্যে থেকে একটা বেছে নিতে হবে। কেন? কারণ তোমার কাছে যে সালামির টাকাটা আছে সেটা কিন্তু সীমিত, অর্থাৎ শুধুমাত্র 4,000 টাকাই তোমার কাছে আছে এই মুহূর্তে।
এমন যদি হতো যে তোমার কাছে সীমাহীন পরিমাণ টাকা আছে, তাহলে কিন্তু তোমার আর ওয়েট করা লাগতো না যে ঠিক আছে আমি এখন সেভ করলাম, পরে এই টাকাটা দিয়ে অন্য কিছু করব। তুমি তিনটা কাজই করে ফেলতে পারতে। তুমি তোমার কিছু টাকা দিয়ে ব্যাগও কিনতে পারতে, কিছু টাকা দিয়ে ব্যাচ ট্যুরে যেতে পারতে, কিছু টাকা দিয়ে তুমি নতুন একটা ফোন কিনে ফেলতে পারতে। কিন্তু যেহেতু তোমার কাছে যে সম্পদটা আছে এই সালামি টাকাটা, এটা যেহেতু লিমিটেড, সেই জন্য কিন্তু তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে তুমি এখন এই টাকাটা দিয়ে আসলে কি করবে। একইভাবে তোমার যেরকম এরকম একটা ডাইলেমায় পড়তে হয়েছে, তোমাকে যেরকম একটা সিদ্ধান্ত নিতে হয়েছে, একইভাবে একটা রাষ্ট্রকেও কিন্তু তার যে ফিক্সড সম্পদ আছে সেই সম্পদটা দিয়ে সিদ্ধান্ত নিতে হয় যে আমি কোন কোন দ্রব্য বা সেবা উৎপাদন করব এবং কি পরিমাণে উৎপাদন করব। এই যে দেখা যাচ্ছে যে আমাদের সম্পদগুলো কিন্তু আসলে সীমিত, অর্থাৎ একটা দেশের সম্পদ যদি আমি চিন্তা করি, একটা দেশের সম্পদ বলতে অবশ্যই তার যে জনগণ আছে, অর্থাৎ তার যে লোকবল আছে, তার যে মানব সম্পদ বলি আমরা, আমরা যারা এই দেশের নাগরিক আমরা প্রত্যেকে কিন্তু এই দেশের সম্পদ। কিন্তু এই 16 কোটি মানুষের দেশে তাও কিন্তু এটা একটা লিমিটেড নাম্বার, রাইট? এটা কিন্তু আনলিমিটেড না। আমি চাইলেই কিন্তু কিছু মানুষকে আকাশ থেকে জোগাড় করে এনে কোন একটা কাজে বসিয়ে দিতে পারবো না। সো একটা দেশেরও কিন্তু সম্পদ লিমিটেড। এই যে সম্পদ যে সীমিত, এই সীমিত সম্পদকেই বলে তার দুষ্প্রাপ্যতা, অর্থাৎ এই যে সম্পদের সীমাবদ্ধতা এটাই হচ্ছে তার দুষ্প্রাপ্যতা। আর বিকল্প ব্যবহারযোগ্য, ওই যে আমরা বলেছিলাম যে তোমার এই 4,000 টাকা দিয়ে তুমি চাইলে তিনটা কাজের মধ্যে যে কোনো একটা কাজ করতে পারো, অর্থাৎ এটা কিন্তু বিকল্প খাতে তুমি ব্যবহার করতে পারবে। এইটাকে যদি আমরা আবার এই সংজ্ঞার মধ্যে ফেরত চলে যাই, তাহলে আমরা দেখবো অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা অসীম অভাব মানুষের, এবং এ বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদ, অর্থাৎ এই যে সীমিত সম্পদ আছে তা দিয়ে কিভাবে করে আমাদের এই অসীম অভাবগুলোকে মেটানো যায়, তার মধ্যকার সমন্বয় সাধন সংক্রান্ত মানুষের আচরণকে বিশ্লেষণ করে। আশা করি এরপর থেকে এই সংজ্ঞাটা লিখতে গিয়ে বা পড়তে গিয়ে বা বলতে গিয়ে তোমাদের কখনো বেগ পেতে হবে না। আবার একটু দেখে আসি কারা কারা আমাদের সাথে জয়েন করেছে। খুবই ভালো লাগছে তোমরা এতজন আমাদের সাথে জয়েন করেছো। আবারও বলছি, কালকে কিন্তু আমরা চলে আসছি আবারও এই অর্থনীতির প্রথম অধ্যায়ের যা যেসব ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে সবগুলো আমরা রিভিউ করব কালকে 3:30 সময়, শেষ মুহূর্তের প্রস্তুতি HSC 2023 ব্যাচের মানবিক বিভাগের শিক্ষার্থীদের সাথে। আচ্ছা, তা যদি হয়ে থাকে তাহলে আমরা একটু চলে যাই আরেকটু অ্যাডভান্সড একটা কনসেপ্টে, সেটা হলো উৎপাদন সম্ভাবনা রেখা। তোমরা যারা অর্থনীতির প্রথম অধ্যায়টা পড়েছো খুব ভালো মতো, তারা তো অবশ্যই জানো যে আমাদের সেই অধ্যায়ের একটা খুব গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে গিয়ে উৎপাদন সম্ভাবনা রেখা বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। এই যে আমরা একটু আগে বলছিলাম না যে একটা দেশের যে সীমিত সম্পদ থাকে তাকে সেটা নিয়ে সিদ্ধান্ত নিতে হয় যে সে আসলে কি কি দ্রব্য বা সেবা উৎপাদন করবে। এই যে সিদ্ধান্ত নেওয়ার কাজটা, এই সিদ্ধান্ত নেওয়ার কাজটাকে সহজ করে দেয় বা প্রকাশ করে হচ্ছে গিয়ে উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি জিনিসটা আসলে কি। সম্পদের সীমাবদ্ধতার কারণে উৎপাদক একটি দ্রব্য বেশি যখন উৎপাদন করতে যায় তখন কিন্তু অন্যান্য দ্রব্যগুলোর উৎপাদন কমাতে বাধ্য হয়। কেন কমাতে বাধ্য হয় একটু সবাই তো জানিয়ে রাখো, কেন কমাতে বাধ্য হয় বলো তো। একটু আগে আমরা পড়ে এসেছি যে একটা দ্রব্যের উৎপাদন বাড়াতে গেলে অন্য দ্রব্যের উৎপাদনটা কেন কমাতে হয়। আমি তোমাদের অ্যান্সারসগুলো দেখে নিচ্ছি, তো কমেন্ট সেকশন থেকে কে কি বলছো। এটার পেছনে মূল যে কনসেপ্ট আছে সেটা আমরা এইমাত্র শেয়ার করলাম, এইমাত্র ডিসকাস করলাম, সেটা কি, দেখি কারো কোনো রেসপন্স আসে নাকি। কেন যখন একজন উৎপাদক যখন একটা দ্রব্য একটু বেশি করে উৎপাদন করতে চায় তখন তাকে অন্য একটা দ্রব্য একটু কম উৎপাদন করা লাগে, সেটা কেন হয়? আচ্ছা, আমি বলে দিচ্ছি উত্তরটা, সেটা করতে হয় কারণ, আচ্ছা একজন বলেছ অভাব, অভাবের জন্য না, এটা হচ্ছে কি সম্পদের দুষ্প্রাপ্যতার কারণে। সম্পদের দুষ্প্রাপ্যতার কারণে কিন্তু যেহেতু সম্পদ লিমিটেড এবং সেই সম্পদটাকে ব্যবহার করে কিন্তু দ্রব্য বা সেবা উৎপাদন করা হয়। ইয়েস, অ্যাবসলুটলি আলমগীর সুমন কারেক্ট বলেছ, সম্পদের স্বল্পতার কারণে। এখানে স্বল্পতা কথাটা আমরা বলবো না, আমরা বলবো সম্পদের দুষ্প্রাপ্যতা বা সম্পদের সীমাবদ্ধতার কারণে। যেহেতু সম্পদ সীমিত
এই জন্য যখন সেই সীমিত সম্পদ দিয়ে আমরা কোনো কিছু উৎপাদন করতে যাই, যখনই আমি একটা জিনিস একটু বেশি করে করতে যাব, তখন কিন্তু আরেকটা জিনিস একটু কম করতে হবে। ওই যে উদাহরণটাতে যদি ফেরত চলে যাই, একটা দেশ যদি মনে করে যে সেই দেশটা এখন সবাইকে, তার যত মানব সম্পদ আছে সবার মাধ্যমে সে কৃষি কাজ করবে, অর্থাৎ কৃষিতে সে স্বয়ং সম্পূর্ণ হবে, তার সম্পূর্ণ মানব সম্পদ সে কৃষিতে লাগিয়ে দিবে। এখন যখন এই দেশটা মনে করবে যে আচ্ছা ঠিক আছে, কৃষিতে তো আমরা স্বয়ং সম্পূর্ণ হচ্ছি, কিন্তু এর পাশাপাশি আমি প্রযুক্তি খাতেও একটু উন্নতি করতে চাই, তখন কিন্তু কিছু মানুষকে কৃষি খাত থেকে সরিয়ে এনে তাদেরকে কিন্তু প্রযুক্তি খাতে কাজে লাগাতে হবে, তাই না? তখন কি হবে, 100 জন মানুষ মিলে যতটুকু কৃষি কাজ উৎপাদন হচ্ছিল, যখন ওখান থেকে 100 জন থেকে 20 জন মানুষ কমিয়ে আনা হবে, তখন কিন্তু সেখানে কৃষি খাতেও আরেকটু কম উৎপাদন হবে এবং প্রযুক্তি খাতে আরেকটু বেশি উৎপাদন হবে। এই যে আমার যেই এক জায়গা থেকে সরিয়ে এনে আরেক জায়গায় বসাতে হচ্ছে, এবং এর কারণে যখন আমি একটা দ্রব্য আরেকটু কম আরেকটা দ্রব্য আরেকটু বেশি উৎপাদন করছি, এটা কিন্তু সম্পদের সীমাবদ্ধতার কারণে হচ্ছে। নির্দিষ্ট পরিমাণ উপাদান নিয়োগ করেও দুটি দ্রব্যের বিভিন্ন পরিমাণ উৎপাদন পাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে দুটি দ্রব্য উৎপাদনের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণগুলো রেখায় উপস্থাপন করলে রেখাটিকে উৎপাদন সম্ভাবনা রেখা বলা যায়। উৎপাদন কলাকৌশল প্রয়োগ করে এবং নির্দিষ্ট পরিমাণ উপকরণ বা সম্পদ নিয়োগের মাধ্যমে দুটি দ্রব্য উৎপাদনের বিভিন্ন সম্ভাবনা যে রেখার বিভিন্ন বিন্দুতে প্রকাশ করে তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলে। অনেক কঠিন মনে হচ্ছে যে আল্লাহ, আবার একটা কটকটা একটা ডিফিকাল্ট একটা সংজ্ঞা, কিন্তু আমরা এটাকে যখন এখনই ভেঙে দেখব তখনই তোমরা বুঝে যাবে যে এটা কত সহজ। এখানে তাহলে আমরা এটাকে একটু ভেঙে নেই। সবার প্রথম কথা হচ্ছে গিয়ে, আমরা উৎপাদন কলাকৌশল প্রয়োগ করে নির্দিষ্ট পরিমাণ উপকরণ বা সম্পদ, নির্দিষ্ট পরিমাণ উপকরণ বা সম্পদ নিয়োগের মাধ্যমে দুটি দ্রব্য উৎপাদনের যে বিভিন্ন সম্ভাবনা যে রেখার বিভিন্ন বিন্দুতে প্রকাশ করে তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলে। চলো আমরা একটা গ্রাফের মাধ্যমে বিষয়টা বুঝে নেই। এই যে আমরা যে একটা দেশ নিয়ে কথা বলছিলাম, সেই দেশে চলে আসি। ধরো আমাদের এই দেশটাতে 5000 টাকার সম্পদ আছে, এবং এই 5000 টাকার সম্পদ বা উপকরণ ব্যবহার করে সেই দেশটা যদি পুরো সম্পদ, অর্থাৎ পুরো উপকরণটা যদি শুধুমাত্র ধান উৎপাদন করার পেছনে লাগিয়ে দেয়, তাহলে এই দেশটা আমাদের এই বিন্দুতে থাকবে, তাই না? এই বিন্দুটাতে, এ বিন্দুটাতে থাকবে। এ বিন্দুটাতে কি হচ্ছে, শুধুমাত্র ধান উৎপাদন হচ্ছে, শুধুমাত্র ধান উৎপাদন হচ্ছে, এখানে কিন্তু কোনো পাট উৎপাদন হচ্ছে না। তো আমাদের ধান হচ্ছে গিয়ে ওয়াই অ্যাক্সিসে এবং পাট হচ্ছে গিয়ে এক্স অ্যাক্সিসে। দেখা যাচ্ছে যে আমি যদি আমার সম্পূর্ণ 5000 টাকার পুরোটাই যদি আমি ধান উৎপাদনে লাগিয়ে দিই, তাহলে আমার 12 মন ধান উৎপাদন হয়, 12 মন ধান উৎপাদন হয়, কিন্তু এখানে আমার পাট উৎপাদন কিন্তু একদম শূন্য। আচ্ছা, যখন আমার মনে হলো যে না, আমি শুধুমাত্র ধান কেন উৎপাদন করব, আমি এর পাশাপাশি কিছুটা পাটও উৎপাদন করতে চাই, তখন কিন্তু আমাকে ওই যে একটু আগে আমরা বললাম ধান একটু কম উৎপাদন করতে হবে, এবং তখন পাটটা বেড়ে যাবে। সো 5 মন পাট যখন আমি উৎপাদন করতে চাই, তখন কিন্তু আমার কিছুটা সম্পদ এই পাট উৎপাদন করার কাজে লাগাতে হয়। তখন দেখা গেল যে আমার এই যে ধানের পরিমাণটা, ধান উৎপাদনের পরিমাণটা 12 থেকে কমে হয়ে গেল 10, অর্থাৎ এই যে বি বিন্দুটা আছে, এই বি বিন্দুতে তাহলে আমার 10 মন ধান উৎপাদন হচ্ছে এবং 5 মন পাট উৎপাদন হচ্ছে। আচ্ছা, আমার এখন মনে হলো যে ঠিক আছে, আমি ধান না, আমি আসলে ফোকাস করতে চাই পাট উৎপাদনের উপরে, আমার মনে হচ্ছে যে আমাদের দেশের পাট উৎপাদনটা অনেক বেশি সহজ, তাহলে আমরা কি করব, তাহলে আমরা চলে যাব হচ্ছে গিয়ে এই বিন্দুতে। এই বিন্দুতে এখনো কিন্তু ওই একই পরিমাণ সম্পদই আমরা ব্যবহার করছি, অর্থাৎ সেই 5000 টাকাই কিন্তু আমাদের মূল সম্পদ, কিন্তু আমরা এখন ধানকে একদম কমিয়ে এনেছি এবং পাটকে আমরা বাড়িয়ে দিয়েছি, এবং দেখা যাচ্ছে যে আমরা এই পর্যায়ে 5 মন ধান এবং 10 মন পাট উৎপাদন করছি, অর্থাৎ আমরা সি বিন্দুতে অবস্থান করছি। আর যদি একইভাবে যদি আমরা একেবারে ধানকে কমপ্লিট ডিসকার্ড করে দিই যে না, আমরা এখন থেকে শুধুমাত্র পাটি উৎপাদন হবে দেশে, কোনো ধানের কোনো প্রয়োজন নাই, এই সবাই ভাত খাওয়া বন্ধ করে দাও, হ্যাঁ, তখন কিন্তু আমরা একদম ডি বিন্দুতে চলে যাব, যেখানে কিনা কোনো ধরনের কোনো ধানই উৎপাদন হচ্ছে না। দেখো, এখানে কিন্তু পুরোটা রেখা জুড়ে আমরা দেখলাম বিভিন্ন কম্বিনেশনে ধান আর পাট উৎপাদন হচ্ছে, তাই না? কিন্তু পুরোটা
রেখার প্রতিটা বিন্দুই কিন্তু আমার একই পরিমাণ সম্পদের ব্যবহার হচ্ছে, অর্থাৎ সেই 5,000 টাকার সম্পদই কিন্তু ব্যবহার হচ্ছে, কিন্তু প্রতিটা বিন্দুতে ডিফারেন্ট কম্বিনেশনে আমার দ্রব্য উৎপাদন হচ্ছে। অর্থাৎ যখনই আমার একটু ধান বেড়ে যাচ্ছে তখন আমার পাট কমে যাচ্ছে, যখন আমার পাট বেড়ে যাচ্ছে তখন আমার ধান কমে যাচ্ছে। যেহেতু আমার যদি এখানে আমার 5,000 টাকার বদলে আমার যদি 10,000 টাকার সম্পদ হতো, তাহলে কিন্তু হয়তো আমি ওই সম্পদ দিয়ে এর থেকে আরো অনেক বেশি পরিমাণে ধান বা পাট উৎপাদন করতে পারতাম। কিন্তু আমার এই 5,000 টাকায় আমি আসলে কোন কোন কম্বিনেশনে ধান এবং পাট উৎপাদন করতে পারবো তা আমরা এই রেখাটার বিভিন্ন বিন্দু থেকে বুঝতে পারি, আর তাই এই রেখাটাকেই বলে উৎপাদন সম্ভাবনা রেখা বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। আচ্ছা, এখন কেউ যদি তোমাকে বলে যে এই বিন্দু, এখানে আমি ধরে নিচ্ছি এখানে একটা ই বিন্দু আছে, এই ই বিন্দুতে কি উৎপাদন করা সম্ভব? তোমরা আমাকে একটু উত্তর দাও তো, ই বিন্দুতে কি উৎপাদন করা সম্ভব? ধরো এই ই বিন্দু, এই ই বিন্দুতে আমার এখানে 15 ইউনিট পাট উৎপাদন হচ্ছে এবং 5 ইউনিট ধান উৎপাদন হচ্ছে, এই ই বিন্দুতে কি আমরা উৎপাদন করতে পারবো এই অর্থনীতিতে? অর্থাৎ যেই দেশে 5,000 টাকার সম্পদ আছে, যেটা নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম, সেখানে কি আমরা ই বিন্দুতে উৎপাদন করতে পারবো? মোহাম্মদ হাসান বলেছো না, তাসরিফা আসলাম বলেছো না, জিহাদুল বলেছো না, এবং নাই সঠিক উত্তর, আমরা পারবো না। কেন? কারণ আমার সম্পদটা তো লিমিটেড, এবং আমি অলরেডি বলে ফেলেছি যে যখন আমি 5 মন ধান উৎপাদন করছি তখন আমি শুধুমাত্র 10 মন পাটই উৎপাদন করতে পারবো। এর থেকে বেশি পাট উৎপাদন করার জন্য আমার শুধুমাত্র একটাই উপায় আছে, সেটা কি? সেটা হচ্ছে গিয়ে সম্পদের পরিমাণ বাড়িয়ে দেওয়া। অর্থাৎ যদি আমার দেশের অর্থনৈতিক অবস্থার অনেক বেশি উন্নতি ঘটে, এমনভাবে উন্নতি ঘটলো যে আমার যে মেইন সম্পদ আছে সেটা আরো অনেক বেশি ইনক্রিজ হয়ে গেল, হ্যাঁ অর্থনৈতিক প্রাচুর্য দেখা দিল এই দেশে, তাহলে কিন্তু আমি ইজিলি ই বিন্দুতে উৎপাদন করতে পারতাম। কিন্তু তখন কি হবে? তখন কিন্তু আমাদের এই প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বা উৎপাদন সম্ভাবনা রেখাটা আরেকটু আগিয়ে যাবে, সেটা নিয়ে আমরা একটু পরেই কথা বলছি। সো তোমরা সবসময় খেয়াল রাখবে যে যেই সকল যেই রেখার বিভিন্ন বিন্দু বিভিন্ন কম্বিনেশনে আমাদের বিভিন্ন দ্রব্যের উৎপাদনের পরিমাণটা দেখাচ্ছে, কিন্তু আমাদের সম্পদটা ফিক্স থাকছে, সেটাই হচ্ছে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখাটা আমরা কি কি কাজে ব্যবহার করতে পারি? এই যে একটু আগে আমরা বলছিলাম যে সর্বোচ্চ উৎপাদনের মাত্রা আমরা নির্ধারণ করতে পারি, অর্থাৎ এই যে আমরা বলেছিলাম যে একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদের সাহায্যে আমরা শুধুমাত্র এই রেখার উপরে বিভিন্ন বিন্দুতেই আমরা উৎপাদন করতে পারি। কেন? তাহলে কি জি বিন্দুতে আমরা উৎপাদন করতে পারি না? তোমরা আমাকে উত্তর দিবে যে আমরা কি জি বিন্দুতে উৎপাদন করতে পারবো? রাইট, এখনো অনেকে আগের প্রশ্নটার উত্তর দিচ্ছ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রাইসুল ইসলাম বলেছে কত ইজি, এসব সায়েন্সে পড়ি তাই পারছি না। হ্যাঁ, আসলেই অর্থনীতি কিন্তু খুবই সহজ, অবশ্যই এর পরের দিকে আরো কিছু জটিল জটিল বিষয় আছে, কারণ আমরা এখন শুধুমাত্র প্রথম অধ্যায়ে আছি। আস্তে আস্তে যখন অধ্যায়গুলো আরো সামনের দিকে আগাবে তখন একটু জটিল হতে থাকবে, কিন্তু আমরা যদি সবকিছুকে একটু ইজিভাবে বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু আসলে কোনো কিছুই দিন শেষে কঠিন না। আমার কাহিনীটা খুবই ইন্টারেস্টিং, আমি একটু ব্যক্তিগত একটা স্টোরি শেয়ার করি। হ্যাঁ, আমি কিন্তু সায়েন্স থেকে পড়েছি, হ্যাঁ, এবং আমি ঢাকা ইউনিভার্সিটিতে অর্থনীতি বিভাগে পড়াশোনা করেছি। যখন আমি অর্থনীতিতে পড়তে গেলাম তখন দেখলাম যে এই সব কিছু ওখানটাতে আবারও পড়াচ্ছে, এবং এগুলো কিন্তু ইউনিভার্সিটি লেভেলও আবার পড়ায়, হ্যাঁ, কিন্তু খুব মজা করে, খুব মজার মাধ্যমে পড়ায়, খুব সহজ করে পড়ায়। সো তোমরা এখন থেকে যদি খুব ভালো মতো খুব দারুণভাবে কনসেপ্টগুলো ক্লিয়ার করে ফেলো, তাহলে যারা ইউনিভার্সিটি লেভেলে উঠে অর্থনীতি নিয়ে পড়াশোনা করতে চাও তাদের জন্য খুব সহজ হয়ে যাবে। অনেকেই কারেক্ট অ্যান্সার দিয়েছো, আমি কথা বলার ফাঁকে সেটা দেখতে পারিনি। হ্যাঁ, তোমরা অনেকেই বলেছো যে হ্যাঁ জি বিন্দুতে উৎপাদন করা যাবে, কিন্তু তাহলে কিন্তু সম্পদের পূর্ণ ব্যবহার হবে না। ওই যে আমরা একটু আগে বলেছিলাম, আমরা আগের গ্রাফটাতে যদি চলে যাই, এই গ্রাফটার ধরো এই বিন্দুটাতে, এটাই ধরো আমাদের জি বিন্দু, এই জি বিন্দুতে দেখা যাচ্ছে আমি 5 মন ধান আর 5 মন পাট উৎপাদন করছি, কিন্তু আমার যেই পরিমাণ সম্পদ আছে সেই সম্পদের সাহায্যে কিন্তু আমি এর থেকে আরো অনেক বেশি পাট উৎপাদন করতে পারতাম। আমি 5 মন ধানের পাশাপাশি 10 মন পাট উৎপাদন করতে পারতাম, কিন্তু আমি সেটা না করে আমি তার থেকে কম উৎপাদন করছি। এটা কিন্তু আমার যে সম্পূর্ণ সম্পদটা আছে সেটার সম্পূর্ণ ব্যবহার হচ্ছে না। অর্থাৎ
ধরো আমাদের এটাকে যদি আমি বাংলাদেশের মানব সম্পদের এগেনস্টে বলে থাকি বা যে কোনো দেশের মানব সম্পদের রেফারেন্সে যদি বলি, তার মানে তোমার কাছে যদি 5,000 জন লোক থাকে যাকে কিনা তুমি বিভিন্ন কাজে তুমি যদি একদম সম্পূর্ণভাবে 5,000 জনকে নিয়োগ করে দাও, তাহলে তুমি সেই কাজটা একদম ম্যাক্সিমাম পরিমাণ সম্পদ দিয়ে করছো। কিন্তু তুমি যদি 5,000 জনের বদলে সেখানে শুধুমাত্র 3,000 জন নিয়োগ করো বা 2,000 জন নিয়োগ করো, তাহলেই কিন্তু তুমি প্রোডাকশন পসিবিলিটি কার্ভের ভিতরে চলে আসছো। অর্থাৎ তুমি সবাইকে কিন্তু নিয়োগ করলে না। হ্যাঁ, তাহলে এই জায়গাটাকে কিন্তু আমরা অর্জনযোগ্য বলেই চিহ্নিত করছি, কিন্তু এখানে কিন্তু তোমার সম্পূর্ণ সম্পদের ব্যবহার হচ্ছে না, অর্থাৎ মানব সম্পদের ক্ষেত্রে কিছু বেকারত্ব রয়ে যাচ্ছে। আচ্ছা, এবং এই যে বিন্দুটা যেটা একটু আগেই তোমরা বলছিলে যে এটাও কিন্তু আমরা করতে পারবো না, এটা হচ্ছে কি আমাদের একটা অঅর্জনযোগ্য একটা বিন্দু। হ্যাঁ, এটা আমরা এই অর্থনীতিতে কিন্তু এখানে আমরা যেতে পৌঁছাতে পারবো না। আচ্ছা, রাইট, সো আমরা এগুলো অলরেডি ডিসকাস করে ফেললাম। এখন আমরা আসছি খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট, সেটা হচ্ছে গিয়ে আমরা প্রোডাকশন পসিবিলিটি কার্ভের মাধ্যমে বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থার তুলনা করতে পারবো। ধরো এই তিনটা কার্ভ দেখে তোমাদের কি মনে হচ্ছে যে এ বি যদি হয় হচ্ছে গিয়ে বাংলাদেশ, হ্যাঁ, সি ডি যদি হয় সাউথ কোরিয়া, আর ই এফ যদি হয় সিঙ্গাপুর, তাহলে কার অর্থনীতি এখানে দেখা যাচ্ছে যে সব থেকে বেশি প্রাচুর্যশালী, কোন অর্থনীতিটা সবার থেকে বেশি এগিয়ে আছে, কোন দেশটা কি মনে হচ্ছে অর্থনীতিতে সব থেকে বেশি এগিয়ে আছে কোন দেশটা এখানে? রাইট, শামীম সোহাগ জিজ্ঞেস করছো, ক্লাস তো 5 তারিখ হওয়ার কথা ছিল, ক্লাস 5 তারিখেই হচ্ছে শামীম, কালকে বিকাল 3:30 সময় আবারও একই চ্যাপ্টার, অর্থাৎ অর্থনীতির প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটার লাইভ ক্লাস নিয়ে আমি আসছি। কিন্তু এখন আমরা শুধুমাত্র কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট আমরা জাস্ট রিভিউ করছি, সো কালকে আবারও তোমরা একদম খুঁটিনাটি বিস্তারিতভাবে পুরো ক্লাসটা আবারও পেয়ে যাবে আমার কাছ থেকে। রাইট, অনেকেই কারেক্ট অ্যান্সার দিচ্ছে সিঙ্গাপুর, কেন? কারণ দেখা যাচ্ছে যে সিঙ্গাপুর, যেহেতু আমরা বলছি বারবার যে যত বেশি আমার যে পিপিসি আছে, অর্থাৎ আমার যে উৎপাদন সম্ভাবনা রেখা আছে, তা যত বাইরের দিকে যেতে থাকবে, তা মানে সেই দেশের অর্থনীতি তত বেশি শক্তিশালী। কেন? কারণ শুধুমাত্র রেখা এক বাম থেকে ডানে তখনই যেতে পারে যখন কিনা সেই দেশে একটা অর্থনৈতিক প্রবৃদ্ধি সাধন হয়, রাইট? সো তার মানে সিঙ্গাপুরে এমন একটা অর্থনৈতিক প্রবৃদ্ধি সাধন হয়েছে যা কিনা বাংলাদেশ এবং সাউথ কোরিয়ার থেকে অনেক বেশি। এটা কেন হয়? ধরো এটা একটা খুব ইন্টারেস্টিং এক্সাম্পল হচ্ছে গিয়ে যে তুমি কি ধরনের দ্রব্য উৎপাদন করছো। তুমি কি ভোগদ্রব্য বেশি উৎপাদন করছো নাকি তুমি বিনিয়োগ দ্রব্য বেশি উৎপাদন করছো? ডিফারেন্সটা কি? বিনিয়োগ দ্রব্য কিন্তু পরবর্তীতে আবারও অর্থনীতিতে ঢুকে এবং অর্থনীতিকে আরো অনেক বেশি শক্তিশালী করে ফেলে। সো যেই দেশ বিনিয়োগ দ্রব্যর পিছনে বেশি ব্যয় করে, ভোগদ্রব্যর থেকে কম ব্যয় করে, সেই দেশে কিন্তু পরবর্তীতে গিয়ে বিনিয়োগ দ্রব্য বারবার ইনফ্লাক্স হওয়ার কারণে সে দেশের অর্থনীতি কিন্তু দিনকে দিন আরো অনেক বেশি শক্তিশালী হতে থাকে। আচ্ছা, জি জি, আলমগীর বলেছেন যে এগুলো পড়া শেষ হয়ে গেছে, এখন এমসিকিউ আর যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো পড়া খুবই দরকার। অবশ্যই আমরা কালকের ক্লাসে কিছু এমসিকিউ হয়তো আমরা করবো না, কিন্তু যে বড় প্রশ্ন যেগুলো আছে সেই বড় প্রশ্নগুলো হয়তো আমরা একটু ঘেঁটে ঘুঁটে দেখবো যে এগুলোর উত্তর কি হতে পারে। তোমাদের যদি কোনো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেনগুলো নোট ডাউন করে রাখতে পারো কালকের ক্লাসে, অবশ্যই আমাকে জানালে আমরা কালকের ক্লাসটা ডেফিনেটলি ওই কোয়েশ্চেনগুলো সলভ করার চেষ্টা করবো। সো আমরা এখানে দেখে নিলাম যে সিঙ্গাপুরের অর্থনীতি বাংলাদেশ অর্থনীতি এবং সাউথ কোরিয়ার অর্থনীতি থেকে আরো এগিয়ে আছে। আর কি করা যায়? উৎপাদন দক্ষতা পরিমাপ করা যায়, অর্থাৎ কোন দেশটা কোন দ্রব্য উৎপাদনে বেশি দক্ষ সেটার আমরা একটা আইডিয়া পেতে পারি। যেমন এখানে বাংলাদেশ এবং ইন্ডিয়া দুইটা দেশের যে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বা উৎপাদন সম্ভাবনা রেখা আছে তা দেয়া আছে। এখন বলা আছে যে বাংলাদেশেরও উৎপাদন ব্যয় হচ্ছে গিয়ে 5,000 টাকা, পাট এবং গম উৎপাদনের ক্ষেত্রে দুইটা দেশই আমরা একই পরিমাণ সম্পদ, অর্থাৎ 5,000 টাকা রেখেছি যে আমরা এই 5,000 টাকা দিয়ে আমরা পাট এবং গম উৎপাদন করব, আমরাও এবং ভারতও। এখন দেখা যাচ্ছে যে ভারত বাংলাদেশ এই 5,000 টাকার মধ্যে
চল্লিশ মন গম, চল্লিশ মন পাট এবং ২০ মন গম উৎপাদন করছে। আর অন্যদিকে ভারত এই একই টাকা দিয়ে ২০ মন পাট এবং ৪০ মন গম উৎপাদন করছে। এখন ভারতে বেশিরভাগ মানুষ রুটি খেয়ে থাকে সাধারণত, এই জন্য স্বাভাবিকভাবে ভারত কিন্তু গমের পিছনে বেশি বিনিয়োগ করে থাকে, রাইট? বেশি বেশি সম্পদ তারা কিন্তু গম উৎপাদনের পিছে দিয়ে থাকে। এই জন্য দেখা যাচ্ছে যে ভারতের যে পিপিসিটা সেটা কিন্তু দেখতে এরকম এবং বাংলাদেশের পিপিসিটা দেখতে এরকম। তার মানে কি কেউ এটা বলবে যে বাংলাদেশ অর্থনীতির দিক দিয়ে ভারতের থেকে আগিয়ে বা ভারত বাংলাদেশের থেকে অর্থনীতির দিক দিয়ে আগিয়ে? এটা কিন্তু বলা সম্ভব না, কারণ দুজনেরই এখানে উৎপাদন ব্যয় বা সম্পদ যেটা তারা নির্ধারণ করেছে যে তারা পাট এবং গম উৎপাদনের পিছে ব্যয় করবে, সেটা কিন্তু দুইটা দেশের ক্ষেত্রেই সেম। খালি এই দুইটা দেশ বিভিন্ন খাতে তারা বিভিন্ন পরিমাণ সম্পদ তারা নির্ধারণ করে রেখেছে। অর্থাৎ আমরা বলছি যে না, আমরা বেশি করে পাট উৎপাদন করতে চাই, এজন্য বাংলাদেশের কার্ভটা এরকম, এবং ইন্ডিয়া বলেছে না, আমরা গম বেশি উৎপাদন করতে চাই, সরি আমি ভুল বলেছি, বাংলাদেশ বলেছে তারা পাট বেশি উৎপাদন করতে চায়, তাই বাংলাদেশের যে কার্ভটা আছে সেটা এরকম, এবং ইন্ডিয়া বলেছে যে না, তারা গম বেশি উৎপাদন করতে চায়, তাই তাদের কার্ভটা এরকম। এখানে কিন্তু এটা শুধুমাত্র দেখাচ্ছে যে কিভাবে করে বিভিন্ন দেশ ডিসাইড করে যে তারা কোন কোন দ্রব্যগুলো বেশি বা কম করে উৎপাদন করবে। তাহলে লাস্ট আমাদের যে উৎপাদন সম্ভাবনা রেখার ব্যবহার আছে তা হলো সুযোগ ব্যয় নির্ধারণে। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আমরা কালকে ক্লাসে আরো অনেক বেশি বিস্তারিতভাবে আলোচনা করব যে কিভাবে করে আমরা একটা দেশের যখন দুইটা দ্রব্যের মধ্যে কম্প্যারিজন করা হয় যে কোন দ্রব্যটা আমরা একটু বেশি উৎপাদন করব, কোন দ্রব্যটা একটু কম উৎপাদন করব, এই সিদ্ধান্তটা নেয়ার ক্ষেত্রে কিন্তু সেই দ্রব্যটা উৎপাদনের সুযোগ ব্যয় নির্ধারণ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমি যখন একই রেখায় দেখছি যে আমার পাট উৎপাদন এবং আমার ধান উৎপাদন দুটার মধ্যে ডিসিশন নিতে হবে যে কোনটা আমি বেশি উৎপাদন করব, কোনটা কম উৎপাদন করব, তখনই আমি দেখতে পাচ্ছি যে আচ্ছা, আমি যখন পাঁচ মন ধান উৎপাদন করছি তখন আমি পাঁচ মন ধানের জন্য আমার দশ মন পাট উৎপাদন হচ্ছে, রাইট? দশ মন পাট উৎপাদন হচ্ছে। আচ্ছা, কিন্তু যখন আমি আরেকটু ধান বেশি উৎপাদন করতে যাচ্ছি, অর্থাৎ যখন আমি পাঁচ থেকে পনেরোতে নিয়ে আসছি আমার ধানের উৎপাদনটা, তখন কিন্তু আচ্ছা, পাট হচ্ছে জুট, সো আই শুড রাইট জে। আচ্ছা, নো প্রবলেম, এটা আমি কেটে দিচ্ছি, এখানে জে লিখছি। আচ্ছা, যখন আমার পনেরো মন ধান উৎপাদন হচ্ছে তখন কিন্তু আমার পাটের উৎপাদন দশ থেকে কমে চলে আসছে পাঁচে, তাই না? তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই যে আরেকটু বেশি ধান উৎপাদন করার সুযোগ ব্যয় হচ্ছে গিয়ে এই যে পাটের উৎপাদনটা আমার দশ থেকে কমে পাঁচে চলে আসলো। তাহলে কি ধরনের পরিবর্তন হলো? আমি যদি দেখি যে আমার সুযোগ ব্যয় কত, তাহলে আমি দেখব যে আমার দশ মন ধান উৎপাদনের জন্য কিন্তু আমার দশ মন ধান উৎপাদনের জন্য আমার পাঁচ মন পাট ছাড়তে হচ্ছে, তাই না? এইটাই হচ্ছে গিয়ে আমার সুযোগ ব্যয়। অর্থাৎ যখনই আমি এই জিনিসটাকে একটু বাড়াচ্ছি তখন কিন্তু আমার এই জিনিসটা একটু কমে যেতে বাধ্য হচ্ছে। সো আমি যখন ডিসিশন নিব যে কিভাবে করে আমার কোন জিনিসটা একটু বেশি করে উৎপাদন করতে হবে, কোন জিনিসটা একটু কম করে উৎপাদন করতে হবে, তখনই কিন্তু আমার এই কার্ভটা আমাকে অনেক বেশি হেল্প করবে। কারণ এই কার্ভটা যদি না থাকতো তাহলে কি আমরা বলতে পারতাম যে আমার ধান আরেকটু বেশি বাড়ানোর জন্য আমার পাট কতটুকু ছাড়তে হবে? সো এই জাতীয় যে সুযোগ ব্যয়ের ধারণাগুলো আছে সেটা নিয়ে আমরা কালকে আরও অনেক বেশি ডিসকাস করব, কিন্তু এই উৎপাদন সম্ভাবনা রেখাটা আমাদেরকে হেল্প করবে এই সুযোগ ব্যয়টা আরও অনেক বেশি ভালো মতো বোঝার জন্য। সো আই থিঙ্ক আজকের ক্লাসে এতটুকুই আছে। আমরা সুযোগ ব্যয় নিয়ে কালকে আরও অনেক বেশি ভালো মতো শিখবো, জানবো, কিন্তু তোমাদেরকে আজকে ক্লাস শেষের আগে, ওকে, সব কিছু আমি অলরেডি প্রিপেয়ার করে রেখেছি, এগুলো আমরা কালকে ক্লাসে দেখবো। আজকে ক্লাসটা শেষ করার আগে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি কিভাবে করে তোমরা এইচএসসি ২০২৩ ব্যাচের মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য
যে আমরা শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্সটা নিয়ে এসেছি সেই কোর্সটাতে কিভাবে করে এনরোল করবে। এনরোল করার জন্য তোমরা যে যেই ডিভাইস থেকেই জয়েন করো না কেন, যেই ব্রাউজার থেকেই জয়েন করো না কেন, তার উপরে 10ms.com, আবারও বলছি 10ms.com লিখলেই তোমাদেরকে এই পেজটাতে নিয়ে আসবে, যেই পেজের একদম উপরে তোমরা দেখবে ক্লাস 5 থেকে 12 এরকম একটা ড্রপ ডাউন দেওয়া আছে। সেই ড্রপ ডাউনটাতে ক্লিক করলে তোমরা সবার উপরে পেয়ে যাবে HSC, এবং তারপরে সেখানে ক্লিক করলে তোমাদেরকে এরকম একটা কোর্স প্লেলিস্ট দেখাবে। কোর্স প্লেলিস্টে তোমরা দেখবে HSC 2023 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স নামের একটা থাম্বনেইল আছে। এটা সম্পূর্ণ ফ্রি, এই জন্য এখানটাতে ফ্রি লেখা। এখানে তোমরা যখন ক্লিক করবে তখন তোমাদেরকে এরকম একটা স্ক্রিনে নিয়ে আসবে এবং তোমাদেরকে একটা বাটন পাবে যেখানে লেখা থাকবে ফ্রি এনরোল করুন। এখানটাতে তোমরা যদি ক্লিক করে ফেলো তাহলেই তোমরা কোর্স শুরু করার স্ক্রিনটা পেয়ে যাবে। এখানে ক্লিক করলে তোমরা কোর্সটা শুরু করতে পারবে। এবং শুধুমাত্র কোর্সে জয়েন করলেই না, তোমাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি যে তোমরা ফেসবুক গ্রুপেও জয়েন করে ফেলো। আমাদের উপরে দেখবে ফেসবুক গ্রুপের একটা লিংক দেওয়া আছে, সেখানটাতে ক্লিক করে ফেলো, তাহলে তোমরা আমাদের শেষ মুহূর্তে প্রস্তুতি মানবিক বিভাগের যে গ্রুপটা আছে সেখানে চলে আসতে পারবে এবং ক্লাসের সব ধরনের আপডেটস তোমরা কিন্তু পেয়ে যাবে। এই হচ্ছে আমাদের গ্রুপ। এই গ্রুপে অনেকে অলরেডি আছো, অনেকে জয়েন করে ফেলেছো, তোমরা অনেকে এই গ্রুপে একজন একজনকে টিপস দিচ্ছো, অনেকে একজন একজনের জন্য ইম্পর্টেন্ট সব মেটেরিয়ালস শেয়ার করছো। তাই তোমাদের এই পার্টিসিপেশন, এই এঙ্গেজমেন্ট দেখে আমাদের খুবই ভালো লাগছে। তোমরা সবাই এখানে এনরোল করে ফেলো এবং এই গ্রুপটাতে জয়েন করে ফেলো। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। তোমাদের সাথে কালকে দেখা হচ্ছে, ভুলে যেও না, কালকে 5 তারিখ বিকাল 3:30 সময় তোমাদের সাথে আমার দেখা হচ্ছে এই HSC শেষ মুহূর্তের প্রস্তুতি লাইভ ফার্স্ট ক্লাসটাতে, যেটা কিনা অর্থনীতির প্রথম অধ্যায় নিয়ে আমরা আরও অনেক বেশি পড়াশোনা করব। সবাই ভালো থাকবে, দেখা হবে কালকে। আসসালামু আলাইকুম।